দর্শক, পটুয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আর বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখনো কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে পটুয়াখালীর উপকূল, কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এখানকার যে কৃষিক্ষেতগুলো রয়েছে সে সকল কৃষিক্ষেতগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। টানা পাঁচ দিন ধরে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে এখানকার কৃষিক্ষেতগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। আপনি জানেন যে পটুয়াখালীর বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি পেশার উপরে নির্ভরশীল, যার কারণে এই এলাকার মানুষ কিন্তু এই কৃষিকাজের উপরে তারা নির্ভরশীল। খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায়, তারাও কিন্তু কৃষিকাজে খেতে রোজে কাজ করে, আবার যারা মালিক পক্ষ রয়েছে তারাও কিন্তু এই কৃষিক্ষেত দিয়ে উপার্জন করে সে সকল ধানগুলো বিক্রি করে তাদের কিন্তু পরিবার পরিজন তারা কিন্তু চালিয়ে থাকে। যখন একটানা বৃষ্টি হচ্ছে, হওয়ার কারণে জলাবদ্ধ হয়ে পড়ার কারণে বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমনের এই বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় পড়েছে, মালিক পক্ষ যেরকম দুশ্চিন্তায় পড়েছে, যারা কাজ করে দিন এনে দিন খায় সে সকল লোকগুলোও কিন্তু দুশ্চিন্তায় পড়েছে। তারা কিন্তু কষ্টে জীবনযাপন করছে, ঘরবন্দি হয়ে রয়েছে এখানকার মানুষ, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে পটুয়াখালী জেলার, নিম্নাঞ্চলের মানুষগুলো কিন্তু দুশ্চিন্তায় রয়েছে, তারা প্লাবিত অবস্থা রয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি উপজেলার চরমন্তাজ ও চালিতে বলে ইউনিয়নের বেড়িবাঁধ বিধ্বস্ত যে এলাকাগুলো রয়েছে সে সকল এলাকার মানুষ কিন্তু জোয়ার ভাটার জীবন তাদের চলে, তারা কিন্তু পানিবন্দি জীবনযাপন করছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ ফিরছি স্টুডিওতে। সোহাগ জুবাইর, আপনাকে ধন্যবাদ।